আঙ্গুলের ইঞ্জুরির জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এই প্রথম অনুশীলনে নামলেন মুশফিকুর রহিম। আজ মিরপুরের একাডেমি মাঠে 20 মিনিট রানিং করার পর জিম সেশন শেষ করে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচ উপভোগ করতে লাল সবুজের ডাগআউটে বসেন মিস্টার ডিফেন্ডেবল। তবে খুব বেশি সময় বড় ভাইদের ম্যাচে দৃষ্টি রাখেনি। মিনিট দশেক পরে পথ ধরেন ড্রেসিং রুমের দিকে। এ সময় একজন পিছন থেকে ডাক দিয়ে মুশফিকের হাতে তুলে দিলেন জাতীয় পতাকা। আর বিজয় দিবসে দেশের পতাকা হাতে এভাবে ক্যামেরা বন্দী হলেন মুশফিকুর রহিম। হাসি মুখে পতাকা উড়ালেও মুশফিকের মনের অবস্থা যে ভালো না তা বলার অপেক্ষা রাখে না, কারণ সিলেট টেস্টে বাংলাদেশ বাজেভাবে পরাজিত হয়েছে লঙ্কানদের বিপক্ষে। এমন হারে মুশফিকও ব্যথিত হয়েছেন, দলও এই সিনিয়রের অভাব অনুভব করেছেন, আর এমন কথা তো বোর্ড সভাপতির মুখেও শোনা যায়। তবে মুশফিকরা এখন কেরিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে আছেন, তাই নতুনদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। আশা করি ওডিআই ও টি-20-র মতো টেস্টেও নতুনরা কেতন উড়াবে। Not to pattern, if I say this is the best thing, I shall tell you what I should.